সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, যেটা বিবিএস, তার অফিস সহায়ক পদে যে নিয়োগ পরীক্ষা হয়ে গেল তার প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটি 22শে অক্টোবর 2021 তারিখে হয়ে গেল। এই পরীক্ষায় মোট বাংলা 15, ইংরেজি 10 এবং গণিত 15 মার্কস সহ মোট হচ্ছে 40 মার্কের প্রশ্ন ছিল, যেটা 1 ঘন্টা সময়। তো শুরুতে আমরা বাংলা দিয়ে শুরু করব। প্রথমে বলছে নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ। আমরা জানি খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টা। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু আর হা। তো এই 21টার ভিতরে ইতিটা হচ্ছে এখানে দেওয়া আছে ক নম্বরে। পটল তোলার সমার্থক শব্দ কোনটা, অর্থাৎ সমার্থক বাগধারা কোনটা। পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া, এখানে এরকম সমার্থক কোনো বাগধারা ছিল না, এটা হবে কোনোটি নাই। 3 নম্বর বলছে যে হাসান বই পড়ছে, এটা কোন কালের উদাহরণ, যেহেতু কাজটা চলছে সেটা এটা ঘটমান কাজ হবে, অর্থাৎ ঘটমান বর্তমান, ঘটমান কালের উদাহরণ হবে এটা, অর্থাৎ যে কাজ শেষ হয়নি এখনো চলছে সেক্ষেত্রে ঘটমান হয়। এটা ইংলিশে বলা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, যেমন নীরা গান গাইছে, হাসান বই পড়ছে ইত্যাদি। আচ্ছা, এটা 9ম-10ম শ্রেণীর পুরাতন বাংলা ব্যাকরণ বই পৃষ্ঠা নম্বর 107 থেকে উঠিয়ে দিয়েছে। 4 নম্বর বলছে নিচের কোনটি 6 ভাগে বিভক্ত। প্রথমে আসি প্রকৃতি। প্রকৃতি আমরা জানি 2 প্রকার, ধাতু প্রকৃতি ও নাম প্রকৃতি। অব্যয় 4 প্রকার, সমুচ্চয়, অনন্বয়, অনুকার, অনুসর্গ। সমাস হচ্ছে 6 প্রকার, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায়, তৎপুরুষ এবং ব্রুবী ও অব্যয়ভাব। কারক 6 প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদানকারক, অধিকরণকারক। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই সমাস এবং কারক দুইটাই 6 প্রকার হয়ে যাচ্ছে, কিন্তু বর্তমান যে নতুন বই আছে সেখানে সমাসকে 6 প্রকার, 4 প্রকার হিসাবে দেখানো হয়েছে। অর্থাৎ 9ম-10ম শ্রেণীর নতুন যে বোর্ড বই সেখানে সমাসকে 4 প্রকার হিসাবে দেখানো হয়েছে। পঞ্চায়েত কোন পদ, এটা হচ্ছে বিশেষ্য পদ। বিভক্তিযুক্ত শব্দ ধাতুকে কি বলে, এটা হবে হচ্ছে পদ। 7 নম্বর হচ্ছে গীতিকা কোন অর্থে স্ত্রীলিঙ্গ। এই ইকা শব্দ যুক্ত যেগুলো হচ্ছে থাকে সেগুলো ক্ষুদ্রার্থে হয়, যেমন নাটক নাটিকা, পুস্তক পুস্তিকা। এটাও 9ম-10ম শ্রেণীর পুরাতন বাংলা ব্যাকরণ বোর্ড বই 40 পৃষ্ঠা থেকে উঠিয়ে দিয়েছে। ঝনঝন শব্দটি কি ধরনের বিরক্তি, এটা হবে ধনাত্মক বিরক্তি। এরকম আরও আছে, যেমন পটপট, ধপধপ ইত্যাদি। এরপরে বলছে লোকটি ধনী কিন্তু কৃপণ, কোন ধরনের বাক্য, এটা হচ্ছে যৌগিক বাক্য। আচ্ছা, 10 নম্বর বলছে খাঁটি বাংলা উপসর্গ কয়টি, আমরা দেখে আসলাম একটু আগে 21টা। বাংলা ভাষায় প্রত্যয় কয় প্রকার, 2 প্রকার, তদ্ধিত প্রত্যয়, কীত প্রত্যয়। কোনটি শূন্য প্রত্যয়ের উদাহরণ, এটা হবে ধর। ষষ্ঠ সন্ধি বিচ্ছেদ হবে ষষ যোগ থ। আচ্ছা, এর হায়রে আমরা কেবল আটিসার চামড়া, এটার মানে কি, এটা হচ্ছে অন্তঃসার, শূন্য অবস্থা। তারপরে বলছে ভাষার মূল উপকরণ কি, এটা হবে হচ্ছে বাক্য। এটাও 9ম-10ম শ্রেণীর পুরাতন বাংলা ব্যাকরণ বইয়ের 148 পৃষ্ঠা থেকে উঠিয়ে দিয়েছে। এই 15টা ছিল আমাদের হচ্ছে বাংলা। এবার চলে যাবো আমরা অঙ্ক। বলছে প্রতি 1 ঘন্টায় মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে কয়বার, এটা হবে 2 বার। 0.1-এর বর্গমূল কত, এটা হবে 0.316227766। নিচের কোন ভগ্নাংশটি ছোট, এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে। আমরা জানি যে ভগ্নাংশের যদি লব সমান থাকে তাহলে হর যার বেশি সেই ছোট হবে, অর্থাৎ 5/13, 5/17, 5/12, এই 3টার মধ্যে 5/17টা সব থেকে ছোট। এইটা থেকে আবার 7/18 সাথে তুলনা করতে হবে। তো 5/17 হচ্ছে 2.9 সামথিং এরকম হবে, আর 7/18 হচ্ছে 3.8 হচ্ছে, অর্থাৎ 5/17 সব থেকে ছোট। 4 নম্বর বলছে -40 থেকে -50 বিয়োগ করলে কত হবে, -40 - -50, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে উত্তর হবে হচ্ছে 10। এরপরে আসি হচ্ছে 5 নম্বর বলছে 11টি সংখ্যার যোগফল 561, প্রথম 6টির গড় 46, শেষ 6টির গড় 56 হলে ষষ্ঠ সংখ্যা কত। 11টা সংখ্যার যোগফল 561, তাহলে প্রথম 6টার গড় 46, মানে প্রথম 6টার মোট কত হচ্ছে, 46কে 6 দিয়ে গুণ করলে পাবো 276, আর শেষ 6টার গড় হচ্ছে 56, শেষ 6টার মোট কত হচ্ছে,
56 গুণন 6 অর্থাৎ 336। তাহলে এই 12টা সংখ্যার যোগফল হচ্ছে 276 যোগ 336 612। আর আমাদের 11টা সংখ্যার যোগফল হচ্ছে 561। তাহলে একটা যে অতিরিক্ত থাকলো সেটাই ষষ্ঠ সংখ্যা, সেটা হবে হচ্ছে মানে 51। এটা 612 থেকে 561 বিয়োগ করলে হবে। আচ্ছা, 6 নম্বর বলছে যে কোন সংখ্যা এক তৃতীয়াংশের সাথে এক চতুর্থাংশ যোগ করলে 35 হবে, মানে যে সংখ্যাটা হবে তার তিন ভাগের এক ভাগ নেব যোগ সংখ্যাটা, আবার চার ভাগের এক ভাগ নেবো, তাহলে 35 হবে সংখ্যাটা। এটা কমন নিয়ে নিলাম, 1/3 আর 1/4 লসাগু করলে হচ্ছে 7/12 হবে, সমান সমান 35। তাহলে সংখ্যাটা হবে 35 × 12 নিচে 7, 5 × 7 = 35, 5/2 = 60, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 60। 7 নম্বর বলছে যে 0.02 × 0.2 × 10 এর মান কত, এটার মান হবে 0.04। 90 ডিগ্রি সম্পূরক কোণের মান কত, আমরা জানি সম্পূরক কোণ 180 ডিগ্রি হয়, সুতরাং 90 ডিগ্রি সম্পূরক 90 ডিগ্রি হবে। এক্স এর মান কত হলে x − 3/3 এর মান শূন্য হবে, এটার মান শূন্য ধরে নিলাম, তাহলে এক্স এর মান হচ্ছে এখানে আর গুণ করে দিলে এই 3 0 হয়ে যাবে, এক্স এর মান হচ্ছে 3। 10 নম্বর বলছে 1 + 2 + 3 + 4 এভাবে 99 পর্যন্ত যোগফলটা কত হবে। এটা সামন্ত ধারার একটা অঙ্ক, খুবই সহজে মানসিক দক্ষতার মধ্যে থেকে এটা বের করা যায় যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল হচ্ছে 50 50, এটা মনে রাখলেই হয়ে যাবে সহজ, 5050। তাহলে এই 1 থেকে 100 পর্যন্ত যোগফল আমাদের লাগছে না, আমাদের 99 পর্যন্ত, অর্থাৎ এই 50 50 থেকে 100 বাদ দিলেই হচ্ছে, এটা হবে 4950। 11 নম্বর বলছে a = -2, b = -1, c = 2, d = 1 হলে -1 − -b + -c − -d এর মান কত। তাহলে আমরা প্রথমে আগে এই মাইনাস মাইনাসে প্লাস লিখে নেব, তাহলে a + b − c + d, তাহলে a এর মান আবার হচ্ছে -2 আর এখানে মাইনাস আছে, তাহলে +2 হবে, b এর মান হচ্ছে -1, c এর মান হচ্ছে 2, d এর মান হচ্ছে আমাদের 1, তাহলে বসাই দিলে এটা হবে 0। কোনটি মৌলিক সংখ্যা, এখানে 4টি সংখ্যা দেওয়া আছে, 12 13 14 15, এটা হবে 13 মৌলিক সংখ্যা, অর্থাৎ 13 সংখ্যাটাকে 1 এবং 13 দিয়ে শুধু ভাগ যায়। এরপরে বলছে 5% বার্ষিক মুনাফায় কত টাকার, 2 বছরের মুনাফা 120 টাকা হবে। আচ্ছা, 1 বছরের মুনাফা তাহলে কত, 60 টাকা, 2 বছরে যদি 120 টাকা হয় তার মানে 1 বছরে 60 টাকা হবে, অর্থাৎ আসলে 5% ধরলে হবে 60 টাকা, 1 বছরে 5% যদি 60 টাকা হয় তাহলে 10% 120 টাকা হবে, আসলে আসল মানে কি 100%, তাহলে 100% কত হবে, 1200 টাকা। এরপরে আসি হচ্ছে 14 নম্বর বলছে 50 কেজি দুধের সাথে 5 কেজি চিনি মিশালে দুধের চিনি ও দুধের অনুপাত কত। আচ্ছা, তাহলে দুধ আর চিনি 50:5, তাহলে 5 দিয়ে কাটলে 10:1 হচ্ছে, বলছে চিনি ও দুধ মানে চিনিটা আগে লিখতে হবে, তাহলে 1:10 হবে। 15 নম্বর বলছে 2 0 8 2 অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত, তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 8220 আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 228, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, গড় হবে 4224। এই 15টা ছিল হচ্ছে আমাদের অঙ্ক। এরপরে আসি হচ্ছে ইংলিশে, বলছে অপোজিট অফ দ্য অবস্কিউর, অবস্কিউর মানে হচ্ছে অস্পষ্ট অখ্যাত, ডুবিয়াস মানে হচ্ছে সন্দেহজনক মানে ডাউট থেকে এসেছে, লুসিড লুসিড মানে স্বচ্ছ, তাহলে এটা অস্পষ্ট, লুসিড মানে হচ্ছে স্বচ্ছ, তাহলে এটাই হবে তার অপোজিট, শ্যাবি মানে জরাজীর্ণ নোংরা স্যাঁতস্যাঁতে, ভেগ মানে অস্পষ্ট। 2 নম্বর বলছে হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ পাওয়ার, পাওয়ারের ভার্ব ফর্ম হবে হচ্ছে এম্পাওয়ার। 3 নম্বর বলছে হোয়াট টাইপ অফ দিস টেন্স ইজ ইউজড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, আই হ্যাভ ফরগটেন টু পে মাই এক্সাম ফিস, এখানে আই হ্যাব হচ্ছে অক্সিলারি ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল, সুতরাং এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর 4 নম্বর বলছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই হ্যাভ সিন হিম লং সিন্স, সিন্স এবং ফর থাকলে সেটা পারফেক্ট টেন্স হয়, সুতরাং এটা হবে আই হ্যাভ সিন হিম লং সিন্স। এ বেকার ডজন মানে হচ্ছে এক ডজনের থেকে একটা বেশি, অর্থাৎ হচ্ছে 13টা হবে, এটা হবে হচ্ছে 13। 6 নম্বর বলছে টাইপস অফ ইনফিনিটি মোড, ইনফিনিটি মোড হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে 2+ইনফিনিটি, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে ইনফিনিটি, একটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের যে ইনফিনিটি। আর 7 নম্বর বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, ইউ হি অ্যান্ড আই এম প্রেজেন্ট, ইউ হি ইউ
and I am present, I, you, and he am present, you, he, and I are present. এটার বিষয়টা হচ্ছে যে যখন কোনো স্বাভাবিক কাজে থাকবে তখন হচ্ছে মানে ইউ অর্থাৎ সেকেন্ড পার্সনটা আগে বসবে, তারপরে থার্ড পার্সন, তারপরে লাস্টে কি আছে ফার্স্ট পার্সন হবে। মেটাফর ইনভলভস, এটা হবে এক্সপ্লিসিট কম্প্যারিজন। মেটাফরটা হচ্ছে যে কোনো রূপক বিষয়, যে কোনো একটা তুলনা করার ক্ষেত্রে, যেমন টাইম ইজ মানি, মানে টাইম এবং মানিকে তুলনা করা হচ্ছে, দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়কে তুলনা করা হয়। ঠিক আছে, আবার এভাবে আরেকটা তুলনা আছে যেটাকে বলে সিমিলি, যেমন হচ্ছে টাইম ইজ অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মানি, এভাবে বলে, অ্যাজ উল্লেখ থাকলে সেটা হবে সিমিলি। তো মেটাফরের ক্ষেত্রে আমাদের এক্সপ্লিসিট কম্প্যারিজন হয়, ইমপ্লিসিটও মাঝে মধ্যে হয়। তো এটা অ্যাকচুয়ালি এক্সপ্লিসিট হবে আর কি। হুইচ ওয়ান ইজ দ্য সিম্পল সেন্টেন্স, নিচের কোনটি সিম্পল সেন্টেন্স, এটা হবে উই হায়ার্ড এ বোট টু গো দেয়ার। দশ নম্বর বলছে হুইচ সেন্টেন্স ইজ ইন ট্রানজিটিভ ফর্মে আছে, মানে যেটা অবজেক্ট থাকবে, হি স্লিপড এ সাউন্ড স্লিপ, এটা হবে হচ্ছে ট্রানজিটিভ ফর্মে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো সমস্যা মনে হলে সেগুলো কমেন্টে জানাবেন, আশা করি সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।